রোহিঙ্গাদের জন্য নিরাপদ আবাসস্থল নিশ্চিত করে মিয়ানমারে পাঠানোর ব্যাপারে কাজ করছে বাংলাদেশ, জানালেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। তিনি বলেন, বিশ্ব সম্প্রদায়ের চাপের মুখে রোহিঙ্গাদের নাগরিক অধিকার দিয়েই ফিরিয়ে নিতে বাধ্য করা হবে মিয়ানমার। বিকেলে কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন শেষে এইসব কথা বলেন রাষ্ট্রপতি। কক্সবাজার প্রতিনিধি রেসান আহমেদের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট দেখুন। রোববার বিকেলে কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে যান রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। এ সময় উখিয়ার বালুখালী 2 নম্বর ক্যাম্পে 2000 রোহিঙ্গার মাঝে ত্রাণ বিতরণ করেন তিনি। রোহিঙ্গাদের সাথে কথা বলে তাদের খোঁজ খবর নেন। পরে সাংবাদিকদের সাথে আলাপকালে রাষ্ট্রপতি বলেন, বিশ্ব সম্প্রদায়ের চাপের মুখে রোহিঙ্গাদের নাগরিক অধিকার দিয়ে ফিরিয়ে নিতে বাধ্য হবে মিয়ানমার। তাদের নিরাপত্তা সহকারে ওই দেশের যত নাগরিক হিসেবে আত্মমর্যাদা রাষ্ট্রপতি বলেন, রোহিঙ্গাদের জন্য নিরাপদ আবাসস্থল নিশ্চিত করে তারপর মিয়ানমারে ফেরত পাঠাতে কাজ করছে বাংলাদেশ। সোমবার কক্সবাজারে আন্তর্জাতিক সমুদ্র মহড়ার উদ্বোধন করবেন রাষ্ট্রপতি। মহড়ায় চীন ও ভারত সহ 21টি দেশ অংশ নেবে। ডেস্ক রিপোর্ট, বৈশাখী সংবাদ।